কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি করবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিটু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, বাণিজ্যিকভাবে লেবুর চাষ। লেবু একটি সাইট্রাস জাতীয় ফসল, এটি বাংলাদেশের সর্বত্রই হয়ে থাকে। লেবু ভিটামিন সি সমৃদ্ধ, যা আমাদের শরীরের জন্য প্রতিদিন প্রয়োজন। ক্লান্ত শরীরে শরবতের সাথে একটু লেবুর রস ভালোই লাগে, সালাতের সাথেও একটু লেবু থাকলে মন্দ হয় না। লেবু চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। সারা দেশের মতো ময়মনসিংহ জেলাতেও বেশ লেবুর আবাদ হচ্ছে। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলাধীন হরিণাতলা গ্রামের কৃষক আলাউদ্দিন আল আজাদ হীরা তেমনি একজন বাণিজ্যিক লেবু চাষি। তিনি তার 50 বিঘা জমিতে এলাচি কলম্বো জাতের লেবু চাষ করেছেন। তিনি জানান যে সারা বছরই তার ক্ষেতে লেবু পাওয়া যায়। লেবু চাষ খুব কঠিন না, মোটামুটি সহজে। এটা প্রথমে আমরা কলম আগে মাটিতে মাদা তৈরি করি, গোবর সার এসব দিয়ে, তারপরে ওইখানে লেবুর কলম লাগাই। আগে পরে সার পানি বা নিড়ানি এসব দিয়ে মানে স্বাভাবিক যত্ন করলেই কলম। জি, কলম চলবে। লাগানোর কতদিন পর আপনারা ফলটা পাচ্ছেন? পরিপূর্ণ ফল আসতে 3 বছর, তো 2 বছর পর থেকে মোটামুটি কিছু কিছু ফল বিক্রি করা যায় আর কি। লোক আপনারা সাধারণত কোথায় বিক্রি করছেন এগুলো? আমরা আমাদের এখানে লোকাল বাজার আছে, পাইকারি এসব নিয়ে যাওয়া অনেক সময়। জি জি, আর না হলে আমরা লেবার দিয়ে উঠে বাজারে নিয়ে যাই, বস্তা চুক্তি বিক্রি হয়। রসুলপুর বাজার, আশেপাশে রাজাবাড়ি বাজার, গাবতলী বাজার। লেবু চাষ বেশ ভালো লাভজনক বিদায়। এখন অনেকেই মানে অন্যান্য ফসল বাদ দিয়ে লেবু উৎপাদন মানে লেবু লাগানো শুরু করছে বা অনেকেই করে ফেলছে। পুরোপুরি আমাদের গ্রাম লেবু গ্রাম হয়ে গেছে প্রায় আর কি। সর্বোচ্চ কত বিক্রি করেন আর সর্বনিম্ন কত বিক্রি করেন? সর্বোচ্চ আপনার 6-7 টাকা পর্যন্ত হয়, সর্বনিম্ন 50 পয়সা হয়। মানে এটা ই অনুযায়ী বর্ষাকালে যখন মানে খুব বেশি। 12 মাসে আপনারা এভারেজ করে দেখেছেন কেমন আপনাদের থাকে? না, এভারেজ করে 12 মাসে বেশ ভালো ভালো থাকে, সবাই বেশ লাভবান লেবু। কারণ লেবু 12 মাসে বিক্রি করা যায়, মানে যত্ন করলে সারা বছরই লেবু ফলন আসে, সারা বছর বিক্রি করে কৃষক টাকা পায়। হয়তো 2-3 মাস দাম কম থাকে, আর 8-9 মাসে দাম ভালো থাকে। রোগ বালাই পোকা মাকড় কি দেখা যায়? এটা কিছু রোগ বালাই আছে, পোকা মাকড় আক্রমণ আছে। ওটা ম্যানেজমেন্ট কি করেন? এটা আমরা ওই কীটনাশক ইউজ করা হয় আর কি। আচ্ছা, বিশেষ করে গান্ধী ফুকার আক্রমণ বেশি এটাতে। তো যখন আপনার ফলটা ছিঁড়ছেন তার অনেক আগেই তো এটা দেন নাকি? কীটনাশক ইউজ করার পরে 7-8 দিন বা 10 দিন পরে আর কি ফল তোলা হয়। বিষক্রিয়াটা চলে গেলে তারপরে? তার দেখা দেখি এখন এই গ্রামে অনেকেই লেবু চাষ করছেন। তাদের এ লেবু চাষ চলছে বেশ কয়েক বছর ধরে। লেবু চাষে খরচ কম অথচ আয় বেশি। গাছ লাগানোর পর লেবু চাষিরা শুধুমাত্র জৈব সার প্রয়োগ করেন। প্রয়োজনীয় জৈব বালাইনাশক ব্যবহার করে সম্পূর্ণরূপে জৈব ব্যবস্থাপনায় লেবু চাষ করে যাচ্ছেন তারা। এসব বাগানে উৎপাদিত লেবু এলাকার ব্যবসায়ীরা কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন। পাহাড়ে উঠা দুইটা মনে মনে ময়লা ঢোলা খায়।
ছোট বড় বাসকি ঢালাই মানে এক একটা একটা সম্বল হয় মানে মনে করো বড়দার এক এক বাস ছোটটার এক বাস মধ্যমদার এক বাস এই বাসে বাসে আমরা দিই পাহাড় নিলে ওরা বাইরে আসে ময়লা আবর্জনা থাকে ওই আবর্জনা থাকলে লেবু বস্তার মধ্যে থাকলে গাইমিয়া এটা একটা বিশ্রী হয়ে যায় সকালে আবার জল্লাও যায় আবার যদি শ্যাম্পু দিয়ে দুয়ানি হয় তাহলে ওই জিনিসটা নষ্ট হয় না বিক্রি করতে আঙ্গ সহজ হয় লেবু চাষটা তো কতদিন ধরে করছিলেন লেবু চাষটা আমি করতেছি আমনে 8 বছর 7-8 বছর কেমন মনে হচ্ছে এটা মোটামুটি ভালো লেবু তো আছে একটা হলো কলম্বো আর হলো পাতি কলম্বো আমনে যখন ভালো বাজার যায় 17 18 16 সবচেয়ে বেশি ভালো বাজার যায় আর পাতি যখন ভালো বাজার যায় 24 25 26 এরকম হাজার দুই আমনে বস্তা দুই বস্তা গিরা এক বস্তা তিন বস্তা কতগুলো থাকে এই যে ছোট বস্তা এগুলোর মধ্যে এগুলো তিন বস্তায় আপনার 2400-2500 মাল থাকে এক বস্তায় আপনার 700-800 মাল থাকে 1000 ছোট সাইজ ছোট হলে 1000 তাহলে লেবু চাষ করে মোটামুটি জীবন হ্যাঁ মোটামুটি স্বাবলম্বী মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাগণ লেবু চাষীদের সার্বক্ষণিক সহায়তা ও পরামর্শ প্রদান করে থাকেন তারা চাষীদের লেবু বাগানে গিয়ে নানান পরামর্শ দিয়ে চাষীদের লাভবান হতে সহায়তা করে যাচ্ছেন এই এলাকাতে পানি ব্যবস্থাটা একটু দুর্বল ছিল তখন এখানে তারা পানি ছাড়া কি কি ফসল করা যায় তখন লেবু চাষের দিকে তারা এখানে কিন্তু পানি ম্যানেজমেন্টটা ভালো হয়েছে এবং পানি দেওয়াতে কিন্তু লেবুটা 12 মাসই পাওয়া যাচ্ছে আগে তো আসলে মানুষ লেবু একটা দুটা গাছ লাগাইতো যে খাওয়ার জন্য এখন কিন্তু বাণিজ্যিকভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিক্স ফাউন্ডেশন থেকে এখানে দুইটা সেল সেন্টার করা হয়েছে চাষীদের এবং আরেকটা মজার বিষয় হলো আমাদের ডিএর পক্ষ থেকে যে প্রযুক্তিগত দিক আমরা দিয়ে থাকি দুইটা বিষয় একটা হলো যে এখানে লেবুগুলো কিন্তু তারা প্রথমে ধোয়া ছাড়া বিক্রি করত লেবুর উপরে কিন্তু একটা স্ক্যাব ডিজিজ দেখা দেয় ওটার জন্য লেবুর যে স্কিনটা বিশ্রী হয়ে যায় এটা দাম অর্ধেক করে নিচে নেমে আসে এক্ষেত্রে স্ক্যাবের জন্য আমরা ম্যানেজমেন্টে যাই এখানে আমরা বিশেষ করে টিল্ট আমরা ইউজ করতে বলি লেবুগুলো বা যে কোনো ফল আমরা যেটা প্রযুক্তিটা দিয়ে থাকি আমাদের সেল সেন্টারেও ধোয়ার ব্যবস্থা আছে কৃষকরা এখানে প্রথমে যে তারা উদ্বুদ্ধ হয়েছে এখন কিন্তু নিজেরাই লেবু আগে বাজারে যে ধুইত এখন কিন্তু নিজেরাই বুঝতে পারে যদি তাদের শরীরে শ্যাম্পু নাও ব্যবহার করে কিন্তু তারা লেবুর জন্য কিন্তু শ্যাম্পু কিনে লেবু চাষ ক্ষেত্রে পোকামাকড় বা রোগ বালাই যদি দেখা দেয় তা সেক্ষেত্রে কি করা যাবে সকল ফসলের ক্ষেত্রে পোকামাকড় আছে তবে লেবুর ক্ষেত্রে কিন্তু আহামরি কিছু নাই এখানে বিশেষ করে ওই যে কাণ্ডের যে মাজরা পোকা এটা আছে এই ক্ষেত্রে আমরা কিন্তু বিশেষ করে সর্বাগ্যে আমরা আইপিএম পদ্ধতিটা ব্যবহার করার জন্য আমরা উৎসাহিত করি সেক্ষেত্রে ডালে যদি ছিদ্র করা পোকা থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা এই সাইকেল বা রিক্সার শলা দিয়ে পরিষ্কার এখানে যদি 2-3 ml ডিজেল বা পেট্রোল দিয়ে যদি মাটি দিয়ে মুখটা বন্ধ করা যায় তাহলে কিন্তু সে ওখানে মারা যায় তারপরে আমরা ক্লোরোফাইরস গ্রুপের আমরা ওষুধ দিয়ে থাকি আর স্ক্যাবের জন্য যেটা বললাম যে স্ক্যাব রোগের জন্য আমরা টিল ব্যবহার করে থাকি আর কৃষকরা এখন এটা করতে করতে তারা এখন মোটামুটি আমাদের প্রযুক্তিগুলো তারা ব্যবহার করে মানে উপকৃত হওয়ার দক্ষ হয়ে গেছে কোনো সমস্যা হলে নতুন কোনো ডিজিজ হলে আমাদের কাছে তারা শরণাপন্ন হয় প্রয়োজনে আমরা শুধু পরামর্শ না আমরা কিন্তু মাঠ পর্যবেক্ষণ করি মাঠে পর্যবেক্ষণ করে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি আর কি উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলার অন্যান্য গ্রামেও লেবু চাষ বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি চাষীদের লেবু চাষে উদ্বুদ্ধ করছেন এতে উপজেলায় লেবুর আবাদি এলাকা ও উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে লেবু অত্যন্ত লাভজনক একটি ফসল মুক্তাগাছা উপজেলায় 120 হেক্টর জমিতে লেবু চাষ হয় এখানে কলম্বা এবং পাতি লেবু এই দুইটা জাত চাষ হয়ে থাকে তো আমরা যে ব্লকে এখন আছি এই ব্লকটাতে আসলে 50 হেক্টরের মতো লেবু চাষ হয়ে থাকে এবং এই লেবুকে কেন্দ্র করে অত্র এলাকায় দুটা বাজার ভালোভাবেই পরিচিতি লাভ করেছে সারা বাংলাদেশে এখানে রাজাবাড়ি এবং রসুলপুর দুইটা বাজার থেকে সারা বাংলাদেশে প্রতিদিন কমপক্ষে 3-4 টাক অফ সিজনে এবং যখন সিজন থাকে তখন 50টার মতো টাক এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে তো এই লেবুকে কেন্দ্র করে এখানে অনেক বেকার সমস্যার সমাধান হয়েছে অনেক কৃষক ক্ষুদ্র উদ্যোক্তায় পরিণত হয়েছে
তারা লেবু চাষ করে অনেকে স্বাবলম্বী হয়েছে। আমরা চেষ্টা করতেছি কৃষি বিভাগের পক্ষ থেকে এই এলাকায় যাতে লেবুর সম্প্রসারণ আরও হয় এবং আমাদের সাইট্রাস একটা প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি এই জাতগুলোকে, বিশেষ করে সাইট্রাস জাতীয় ফসলগুলোকে মুক্তাগাছার প্রত্যন্ত অঞ্চলে যেখানে অন্যান্য ফসল হয় না সেখানে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আশা করছি যে এই লেবুর উৎপাদন এবং বাণিজ্যিকীকরণ দিন দিন বৃদ্ধি পাবে। লেবু চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়েছে, তাদের পথ অনুসরণ করে স্বাবলম্বী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এ মাসে তোষা পাটের বীজ বোনার উপযুক্ত সময়। বীজে আরআই তোষা ৭ ও ৩৮২০ ও ৭৯৫ ভালো জাত। দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে তোষা পাট ভালো হয়। বীজ বপনের আগে প্রতি কেজি বীজ ৪ গ্রাম ভিটাভেক্স বা ১৫০ গ্রাম রসুন পিষে বীজের সাথে মিশিয়ে শুকিয়ে নিয়ে সারিতে বা ছিটিয়ে বুনতে হবে। সারিতে বুনলে প্রতি শতাংশে ২৫ থেকে ৩০ গ্রাম বীজ প্রয়োজন হয়, তবে ছিটিয়ে বুনলে ৩৫ থেকে ৪০ গ্রাম বীজ প্রয়োজন হয়। ভালো ফলনের জন্য শতাংশ প্রতি ৮০০ গ্রাম ইউরিয়া, ৬০০ গ্রাম টিএসপি, ২৫০ গ্রাম এমওপি সার শেষ চাষের সময় মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। জমিতে সালফার ও জিঙ্কের অভাব থাকলে সার দেওয়ার সময় জিপসাম ও দস্তা সার দিতে হবে। শতাংশ প্রতি ২০ কেজি গোবর সার ব্যবহার করলে রাসায়নিক সারের পরিমাণ অনেক কম লাগে। পৃথিবীর প্রায় সকল দেশে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানব স্বাস্থ্য আজ হুমকির সম্মুখীন। আমরা যারা কৃষি কাজ করি কিংবা কৃষির অন্যান্য কর্মের সাথে সম্পৃক্ত আছি, তারা যেন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলে সচেতনতার মাধ্যমে নিজে সুস্থ থাকি, পরিবার ও সমাজকে সুস্থ রেখে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন, লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর ২২২, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা ১২১৯। আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি ১৩১৪@gmail.com, ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এই পর্যন্তই কৃষক ভাইরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তরুণ।